সৌন্দর্যের কেন্দ্রবিন্দুই তো মহিলার চেহারা, সব ঢেকে চেহারা খোলা রাখলেন তাহলে পর্দার মূল উদ্দেশ্য তো অর্জিত হলো না। বিষয়টা এইরকম হয়ে গেল যে আপনি ঘরের সব জানালা বন্ধ করে দরজা খোলা রাখলেন, এতে তো আর ঘর সংরক্ষিত হলো না। আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যারা নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, ওখানে প্রচণ্ড শীতের কারণে দেখা যায় মহিলারা হাত পা তো ঢেকেই রাখে, যখন আপনার প্রচণ্ড কুয়াশা পড়ে বা বরফ পড়ে তখন তারা চেহারাও ঢেকে রাখে। তাহলে আধুনিক যুগে সেখানে অমুসলিম মহিলার চেহারা কেন ঢেকে রাখে? নিশ্চয়ই তুষার থেকে বেঁচে থাকার জন্য। ঠিক সেভাবে দেখুন এখন করোনাতে ইউরোপ আমেরিকায় মহিলা না পুরুষরাও পিপি ড্রেস পরে চেহারা নাক কান এমন কোনো ছিদ্র নাই যেটা ঢেকে রাখে না। তাহলে এখন পুরুষরা কেন চেহারা ঢেকে চলতেছে? করোনা থেকে বাঁচার জন্য। ঠিক সেভাবে বাইরের পুরুষের কুদৃষ্টি থেকে মহিলার সম্ভ্রম, তার ইজ্জত, তার সম্মান নিরাপদ রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন বাইরে বের হলে চেহারা ঢেকে রাখবে। যে কোনো কোনো ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন যে নারীরাদের মুখ কাভার না করলেও চলবে, শুধু শরীরটা ঢাকতে হবে। আবার কোনো কোনো ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন যে মুখ এবং শরীর পুরোটাই ঢাকতে হবে, শুধু দু চোখ খোলা থাকবে। দেখুন পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূরে আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবে নাজিল করেছেন আয়াত, আমি সাবস্টেন্সটা আপনাকে বলছি। মহিলাদের দুটো দিক, একটি হচ্ছে সাতার আরেকটি হচ্ছে আওরাত। সাতার হচ্ছে যে আপনার মুখ খোলা থাকতে পারবে, হাতের কবজি খোলা থাকবে, পা খোলা থাকবে, বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবেন। বিশেষ করে নামাজ পড়ার সময় আপনি ঘরে নামাজ পড়বেন, মহিলা নামাজ পড়বে ঘরে, তার সাতার ঢেকে রাখতে হবে। কিন্তু মহিলা যখন বাইরে যাবে, অন্য পুরুষের কাছাকাছি যাবে, তখন তার পুরো শরীরটাই ঢেকে নিতে হবে, সেই জন্য চেহারাটাও ঢাকতে হবে, সেটা আওরাত। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাবে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। সূরা আহজাব আয়াত নাম্বার হচ্ছে 59 নাম্বার আয়াতের একটি অংশ আমি তেলাওয়াত করেছি। এই জালাবিবের ব্যাখ্যায় তফসিরগুলোতে এসেছে, ক্বালা আলী ইবনে আবি তালহা আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحدة. জালাবিবের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে ব্যাখ্যা এসেছে যে আল্লাহ তাআলা হুকুম করেছেন মুসলমান নারীদেরকে, মুসলিমা নারীদেরকে, তারা যখন ঘর থেকে বের হবে, ঘরে না, ঘরে মুখ ঢাকতে হবে না, ঘরে সাতার ঢাকতে হবে, বাইরে যখন যাবে তখন তারা কাপড় দিয়ে তাদের সমস্ত শরীরটা ঢেকে রাখবে এবং চুলের গোড়া যেখান থেকে শুরু সেখান থেকে মুখের সামনেও কাপড় দিয়ে ঢেকে রাখবে। আর ইবনে আব্বাসের মতে দেখার জন্য একটি চোখের জায়গা খোলা রাখবে, তবে অন্য তাফসীর ও ফেকার কিতাবে এসেছে দুটো চোখ খোলা রাখতে পারবে। অতএব মহিলাগণের পর্দা যখন বাইরে তারা বের হবে, ঘরে একরকম পর্দা, সাতার ঢাকতে হবে, আর যখন বাইরে যাবে তখন তাদেরকে চেহারাটাও ঢেকে নিতে হবে। এটা হচ্ছে হুকুম, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর হুকুম। অনেক আলেম যেটা বলেন যে চেহারা ঢাকার দরকার নাই বাইরে বের হলেও, তো সেটা আসলে তাদের ভুল ব্যাখ্যা। তারা সাতার এবং আওরাতের মধ্যে পার্থক্যটা করতে পারেন না বলেই এইরকম ভুল ফতোয়াটা তারা দিয়ে থাকেন। দ্বিতীয়ত, সৌন্দর্যের কেন্দ্রবিন্দুই তো মহিলার চেহারা, সব ঢেকে চেহারা খোলা রাখলেন তাহলে পর্দার মূল উদ্দেশ্য তো অর্জিত হলো না। বিষয়টা এইরকম হয়ে গেল যে আপনি ঘরের সব জানালা বন্ধ করে দরজা খোলা রাখলেন, এতে তো আর ঘর সংরক্ষিত হলো না, অতএব চেহারাটাও মহিলাদেরকে ঢাকতে হবে। এখন অনেকে বলতে চান আধুনিক যুগে মহিলারা চেহারা ঢেকে যদি চলেন এটা কি রকম হয়, কেন এটা বুঝবেন না কেন? আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যারা নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, ওখানে প্রচণ্ড শীতের কারণে দেখা যায় মহিলারা হাত পা তো ঢেকেই রাখে, যখন আপনার প্রচণ্ড কুয়াশা পড়ে বা বরফ পড়ে তখন তারা চেহারাও ঢেকে রাখে। তাহলে আধুনিক যুগে সেখানে অমুসলিম মহিলার চেহারা কেন ঢেকে রাখে? নিশ্চয়ই তুষার থেকে বেঁচে থাকার জন্য। ঠিক সেভাবে দেখুন এখন করোনাতে ইউরোপ আমেরিকায় মহিলা না পুরুষরাও পিপি ড্রেস পরে চেহারা নাক কান এমন কোনো ছিদ্র নাই যেটা ঢেকে রাখে না। তাহলে এখন পুরুষরা কেন চেহারা ঢেকে চলতেছে? করোনা থেকে বাঁচার জন্য। ঠিক সেভাবে বাইরের পুরুষের কুদৃষ্টি থেকে মহিলার সম্ভ্রম, তার ইজ্জত, তার সম্মান নিরাপদ রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন বাইরে বের হলে চেহারা ঢেকে রাখবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।